শিক্ষার্থী বন্ধুরা, আবার ফিরে আসলাম। 2020 সালের বেশ কিছু প্রশ্ন বাকি ছিল, সেগুলো ভিডিও করার জন্য। তার আগে আমি তোমাদেরকে বারবার বলি, এগুলো বাসায় একটু সুন্দর করে বুঝে বারবার পড়ার চেষ্টা করবে। আশা করা যায় যে এখান থেকে তোমরা উপকৃত হতে পারবে। তো আমি এখন 2020 সালের প্রশ্নটি নিয়ে একটু কথা বলতেছি। দেখো, কট থেটা প্লাস কস থেটা ইকাল টু এম, আর কট থেটা মাইনাস কস থেটা ইকাল টু এন। তো এখন এটা হচ্ছে 1 নম্বর তোমার উদ্দীপক, আর 2 নম্বরটা হচ্ছে দুটি কিলোমিটার পোস্ট পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোনো স্থানের উপর এস একটি বিন্দুতে একটি বেলুন আছে, ওই বেলুন থেকে কিলোমিটার পোস্তয়ের অবনতি কোণ, উন্নতি কোণ না অবনতি কোণ, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তো ক হচ্ছে এ ইকাল টু 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ এর মান নির্ণয় করো। খ মূলত উদ্দীপক এক থেকে প্রমাণ করতে হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। হ্যাঁ, দেখো সম্পূর্ণ স্কোয়ার আছে, সমান সমান 16 mm। মাটি থেকে বেলুনটির উচ্চতা নির্ণয় করো, এই যে প্রশ্নটি আছে, মাটি থেকে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। তো আমি কয়ের সমাধান নিয়ে একটু কথা বলি। ক দেখো, এ ইকাল টু 60 ডিগ্রি, তাহলে আমাকে বের করতে হবে সেক স্কোয়ার এ। তো এখানে সেক স্কোয়ার এ এর মান হচ্ছে 60 ডিগ্রি, তার একটা স্কোয়ার প্লাস এর মান 60 ডিগ্রি, তার স্কোয়ার। এখন আমরা জানি সেক হচ্ছে কসের বিপরীত। হ্যাঁ, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর সেক 60 ডিগ্রির মান হবে 1/2 এর বিপরীত হচ্ছে 2। তো আবার ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন 2 কে স্কোয়ার করলে হয় 4, আর √3 কে স্কোয়ার করলে হয় 7। তো সব মিলে আমরা পেলাম মূলত 4 আর 3 7, সুতরাং নিম্নে মান হলো 7। ক শেষ হয়ে গেল, আমরা খ দেখি একটু। খ দেখো, সেই দেওয়া আছে কট থেটা প্লাস কস থেটা ইকাল টু এম এবং কট থেটা মাইনাস কস থেটা ইকাল টু এন। তো আমরা এখন এখানে ব্রাকেটের ভেতরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার একটা হোল স্কোয়ার, তো এম এর পরিবর্তে আমরা এটু বসাবো। দেখো, এম এটু বসানো হচ্ছে আর এন এর পরিবর্তে এটু বসানো হয়েছে। কেউ যদি ইচ্ছা করে এটুকে স্কোয়ার করে দিবে, আবার এটুকে স্কোয়ার করে দিবে, তাহলেও কিন্তু অঙ্কটি হবে, একটু বড় হবে। কিন্তু আমরা নিচের দিকে ক্লাস 8-এ শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু 4ab। তো সেই সূত্রটিও যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে কট থেটা এটাকে আমরা এ ধরলাম, কস থেটা এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটুকের মধ্যে, এইটুকের ভেতরে এবং এই যে ব্র্যাকেটটি আছে না, এই যে ব্র্যাকেট, এর কারণে সবার কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট তার স্কোয়ার। তো ভিতরে আমরা পাইলাম 4 cot theta cos theta তার একটা স্কোয়ার। এখন সবাইকে যদি স্কোয়ার করি, তাহলে হয় 16 cot square theta cos square theta। এখন এই 16 cot square theta রেখে দাও, আর কস স্কোয়ার থেটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 - sin² θ। এবার 16টাকে বাইরে রেখে কট দিয়ে ভেতরে গুণ করে দেওয়া হলো। তো কট দিয়ে ভেতরে গুণ করলে প্রথমে হয় কট স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইনটু সাইন স্কোয়ার থেটা। কট এখানে রয়ে গেল, আর এই যে কট থেটা আমরা জানি কট থেটা ইকাল টু কস থেটা ভাগ সাইন থেটা, যেহেতু স্কোয়ার এখানেও স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার থেটা আর সাইন স্কোয়ার থেকে কেটে গেল, থাকলো হলো কস স্কোয়ার থেটা। তাহলে এখানে থাকলো কট স্কোয়ার থেটা মাইনাস কস স্কোয়ার থেটা। আমি আর একবার বলি, কট স্কোয়ার থেটা মাইনাস কস স্কোয়ার থেটা। হ্যাঁ, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, সেই সূত্র ব্যবহার করা হয়েছে। দেখো এখানে লিখে দেওয়া হয়েছে আমরা কোন সূত্র ব্যবহার করেছি, যেহেতু তোমরা দূরে আছো অতটা বোঝানো যাচ্ছে না, এই জন্য আমি লিখে যতটা পারি
তোমাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখো এখানে 16 mm, 16 এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটি হচ্ছে ডান পক্ষ। বন্ধুরা দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি বইয়ের উদাহরণে ছিল একটি প্রশ্ন অঙ্ক, ঠিক তার মতো অঙ্কটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা তারপরের অংশটি যাই, সেটি হলো বেলুন যে কথাটি বলা হলো, আমি দেখি এখানে একটু তোমাদের সামনে ওপেন করি। প্রশ্নটি আমি একটু পড়ি। 2টি কিলোমিটার পোস্ট, 2 কিলোমিটার পোস্ট বলা হচ্ছে, 2টি কিলোমিটার পোস্ট পি এবং কিউ, বলা হলো পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 1 কিলোমিটার। কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঠিক কি বলা হচ্ছে, কোনো স্থানের উপর এস বিন্দুতে একটি বেলুন উঠতেছে, ঠিক এর উপরে, ঠিক মাঝামাঝি বলা যাবে না, এ পি কিউ এর যে কোনো অবস্থানের উপরে একটা বেলুন উঠতেছে, এস বিন্দুতে একটা বেলুন ধরো উঠতেছে, ওই বিন্দু হতে ওই বেলুন থেকে কিলোমিটার পোস্ট দেওয়ার অবনতি কোণ, এই যে বেলুন এখান থেকে কিলোমিটার পোস্ট দেওয়ার অবনতি কোণ একটা 60 ডিগ্রি, দ্যাট ইজ টি এস পি, এটা হলো 60 ডিগ্রি, আর একটা হলো ডি এস কিউ, এটিও হলো 45 ডিগ্রি। এখন লক্ষ্য করো এটা হচ্ছে অবনতি কোণ, এই অবনতি কোণ এখানে 60 ডিগ্রি মানে হলো ঠিক এখানে চলে আসে, এখানে 45 ডিগ্রির অর্থ হলো ঠিক এখানে চলে আসে, এই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। আমি যে কথাগুলি বললাম সার সংক্ষেপে, এটি কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এর একান্তর কোণ হচ্ছে এইটা, আর এর একান্তর কোণ হলো এই পাশেরটা। এখন আমাদের কিন্তু আমরা যে কোনো একটা বের করতে পারি, দেখি আমরা ত্রিভুজ যদি আমরা নেই এস পি আর, এই ত্রিভুজটা যদি আমরা সমকোণী ত্রিভুজ অবশ্যই, তাহলে এই পি বিন্দুতে একটা কোণ যেহেতু আছে, এই জন্য এই পি বিন্দুতে কোণ যেহেতু আছে, তাহলে আমাদের নিতে হবে মূলত এইটা বের করার দরকার আছে। হ্যাঁ, প্রশ্নকর্তা বলেছেন বেলুনটির উচ্চতা কত, তাহলে এই এস আর এটা কিন্তু আমাকে নিতে হবে, আর এইটা তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হলো গিয়ে ভূমি, তা ট্যান 60 ডিগ্রি ইকাল টু এস আর ভাগ হলো পি আর, এই দেখো, হ্যাঁ ট্যান 60 ডিগ্রি ইকাল টু এস আর ভাগ পি আর, তো ট্যান 60 ডিগ্রির মান কত, √3, এই √3 সমান সমান এস আর ভাগ পি আর, আমরা পি আর এর মানটি যদি বের করে আমার কাছে রাখি, পি আর ইকাল টু এস আর ভাগ হলো √3, এটা হলো সমীকরণ 1। তো এবার আমরা দেখব হলো এই পাশেরটা, এই দেখো ছবিটা তোমাদের সামনে কিন্তু আমি বারবার নিয়ে আসতেছি, সুবিধা থাকে আছে বলেই নিয়ে আসতে পারি, না হলে কিন্তু নিয়ে আসা যেত না। এটি এস আর কিউ বা এস কিউ আর, এখানে এই কিউ বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি একটা কোণ আছে, তো কিউ বিন্দুতে যদি 45 ডিগ্রি একটা কোণ থাকে, সেক্ষেত্রে এখানেও একটা 45 ডিগ্রি কোণ হয়, সেক্ষেত্রে এস আর সমান সমান কিন্তু মূলত আর কিউ, এই শব্দটিও লেখা যায়। দেখি দেখো, তো এস আর কিউ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান 45 ডিগ্রি সমান সমান এস আর, আর নিচে যে এত বড় একটা জিনিস আমরা লিখব হচ্ছে আর কিউ, তো আর কিউ না লিখে আমরা লিখতে পারি, আর কিউ না লিখে পি কিউ মাইনাস পি আর লিখতে পারি, দেখো পি কিউ মাইনাস পি আর। এবার আমাদের 1 নম্বর সমীকরণ থেকে যে পি আর টি পাইছিলাম আমরা, যেখানে আমরা এই যে পি আর টি পেয়েছিলাম, পি আর এর জায়গায় আমরা এস আর ভাগ 3 বসাই দেবো, √3, এস আর ভাগ √3 বসিয়ে দেবো এই জায়গাটির মধ্যে। দেখো ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, উপরে হচ্ছে এস আর, নিচে পি কিউ সম্পূর্ণ দূরত্ব হলো 1000 মিটার, আর পি আর এর জায়গায় আমরা বসাইবো এস আর ডিভাইডেড √3। এবার এটুকু লসাগু করতে হবে, খুব ভালো করে দেখো, আমি লসাগুটা এভাবে একটু বলে দিই,
এখন যদি আমরা আর গুণ করে দিই, আর গুণ করে দিই, তাহলে এস আর সমান সমান থাকে 1000 মাইনাস এস আর ডিভাইডেড রুট থ্রি, ঠিক আছে? 1000 মাইনাস এস আর ডিভাইডেড রুট থ্রি যদি আর গুণ করি, এর নিচে একটা মনে করো এক আছে, হ্যাঁ, তাহলে এই এস আর সাথে নিচের একের সাথে গুণ, আর এই একের সাথে এই একের সাথে গুণ। তো এখন এই টাইম পাসটা লসাগু করা হলো, লসাগু করলা করা হলে হবে হলো 1000 রুট থ্রি মাইনাস এস আর নিচে হলো রুট থ্রি। এবার রুট থ্রি দিয়ে গুণ করে দিলে হবে রুট থ্রি এস আর, ডান পাশে হবে, এখানে এইটুক তো থাকবে শুধু, নিচে রুট থ্রি তো গুণ হয়ে গেল এই যে, তাহলে 1000 রুট থ্রি মাইনাস এস আর, এস আরটা ওই পাশে নিয়ে গেলাম, তো রুট থ্রি এস আর, এইটা এই যে মাইনাস এস আর, এটা এই পাশে নিয়ে হয়ে গেল প্লাস এস আর ইকাল টু এই 1000 রুট থ্রি। তাহলে আমরা এস আর, এস আর এখান থেকে কমন নিলাম, এই কমন যে থাকে রুট থ্রি প্লাস ওয়ান ইকাল টু 1000 রুট থ্রি, ড্যাট ইস এস আর ইকাল টু 1000 রুট থ্রি ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান। এবার আমরা এই রুট থ্রির মান লিখবো, এখানে লিখবো হলে গুণ দিয়ে 1.732, আর নিচে এর পরিবর্তে লিখবো 1.732 প্লাস ওয়ান, তা 2.732, এটাকে যদি আমরা ভাগ করে দিই এই রেজাল্টটা পেয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, একটু কষ্টের অঙ্ক, তারপরে আমি বলবো যে 2019 সালের অঙ্কগুলি যদি করা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের মূলত আমি একটা সাজেশন দিয়ে দেবো এই অধ্যায়ের, যেহেতু এবার তোমাদের এই অধ্যায়টি এই পরীক্ষায় রয়ে গেছে, আমি কিন্তু এই অধ্যায়ে একটি সাজেশন দিয়ে দেব, যাতে সেই সাজেশন ফলো করলে আশা করা যায় তোমাদের এবার যে পরীক্ষা হবে, পিটেস পরীক্ষা যখনই হোক তখনই প্রশ্ন সবই কমন আসবে। তো আমরা এবার যশোর বোর্ড 2020 সালের প্রশ্নটি আমরা একটু দেখব, যশোর বোর্ড 2020 সাল। দেখো ঠিক আগের যে অঙ্কটি ছিল না, সেই আগের অঙ্কটি কিন্তু এখানে আছে, যশোর বোর্ড 2020 সাল আগের যে অঙ্কটি একটু আগে করে আসলাম, ঠিক সেই অঙ্কটি কিন্তু এখানেও রয়ে গেছে। আমরা একটু দেখো, প্রথমে দেখো আমি ছবিটা একটু পরে দেখাই, ছবিটা এই যে ছবিটা, এখানে কোনো একটা বস্তু রয়ে গেছে, এখানে ওই আগের মতো একটা উড়োজাহাজ থাকতে পারে, একটা বেলুন থাকতে পারে, কিছু একটা রয়ে গেছে, আর এই বিন্দু থেকে এই যে বিন্দুটি, এই বিন্দু তো এখানে অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটি এখানে চলে আসবে 60 ডিগ্রি, আর এখানে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটি এখানে চলে আসবে 30 ডিগ্রি, আর এম থেকে এন পর্যন্ত দূরত্ব ঠিক আগের অঙ্কের মতো 1 কিলোমিটার, মানে 1000 মিটার, সেটি এখানে আমাদের বের করতে হবে ওডি, মানে উচ্চতা। বন্ধুরা এই অঙ্কটি ঠিক আগের অঙ্কের মতো, তো আগের অঙ্ক যেখানে এখানে 60 ডিগ্রি, এখানে একই 60 ডিগ্রি আছে, এখানে 30 ডিগ্রির পরিবর্তে 45 ডিগ্রি ছিল, তো এখানে 30 ডিগ্রি আছে। আমি চাইবো পরীক্ষণীয়ভাবে, যেহেতু একটু আগে তোমাদের এর মতোই একটি অঙ্ক করে দিলাম, তোমরা এটি নিজেরা একটু চেষ্টা করবে। হ্যাঁ, পরের ছবিটি আমরা এখানে একটু দেখি, সম্পূর্ণ যে দূরত্ব পি কিউ, এই যে দৈর্ঘ্য, এই যে উচ্চতা, সেটি হলো তোমার 72 মিটার, হ্যাঁ 72 মিটার। আবার মনে হচ্ছে এখান থেকে আর বিন্দুতে ভেঙে গিয়ে ভূমির সাথে এস বিন্দুতে এখানে মিলিত হয়েছে, কিন্তু দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে, 30 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে, এর এই হচ্ছে এখানকার বিবরণ। আমি এখন দেখব ক এর প্রশ্নটি একটু লক্ষ্য করব, ক এই অঙ্কটি খুবই সহজ ছিল, কিন্তু যেহেতু সাধারণ গণিত, এখানে উচ্চতর গণিতের সূত্র একেবারে হুবহু ব্যবহার করে বলা যাবে না, উচ্চতর গণিত যারা করে তাদের জন্য কাজটি সহজ হয়। যেমন এখানে বলা আছে কোসেক, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকাল টু 13/12, তো কোসেক যদি সামনে 90 ডিগ্রি, দেখো এক সমকোণ, 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ, তো যদি এক সমকোণ থাকে, সমকোণ বিজোড় গুণিতক থাকে, তো কোসেক পরিবর্তন হয়ে যাবে, কোসেক পরিবর্তন হয়ে হয়ে যাবে সেক,
কোসেক পরিবর্তন হয়ে যাবে সেক, অর্থাৎ এই অংশটি, এই সম্পূর্ণ অংশটি হয়ে যাবে সেক থেটায়। দেখো এই কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকাল টু 13/12, এটি হয়ে যাবে সেক 13/12। সেক না লিখে আমরা 1/cos লিখতে পারি, 1/cos লিখতে পারি 13/12, এটা যদি উল্টে যায় কস থেটা ইকাল টু হয়ে যাবে 12/13, কস থেটা ইকাল টু হয়ে যাবে 12/13। তো এখন আমরা জানি কস ইকাল টু ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হয়ে গেল তোমার 12, অতিভুজ হয়ে গেল 13। আমরা দেখি, দেখো ত্রিভুজ আমরা এখানে 1 করি, দেখো বন্ধুরা, তো এই একটা ত্রিভুজ যদি আমরা দেখি, তা সেক্ষেত্রে ভূমি হয়ে গেল 12 আর অতিভুজ হয়ে গেল 13। তো যদি এখানে ভূমি 12, অতিভুজ 13, তো সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা এসির মানটা আমাকে বের করে নিতে হবে। তোমরা সবাই এখন কিন্তু বুঝতে পারতেছ অঙ্কটি কেমন করে করতে হবে। হ্যাঁ, সেই সূত্র, তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার এস এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অর্থাৎ এখানে বলা যায় সূত্রটি ছিল এ বি স্কোয়ার, একটু দেখে নাও, একটু মনে করো, এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অর্থাৎ এসি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এ বির মান হলো এখানে 13, তো 13/2, বিসি এর মান হলো এখানে 12, তো 12/2, এই 13/2 করলে হবে 169, আর 12/2 করলে হবে 144। তো 169 থেকে 144 বাদ দিলে হবে 25, স্কোয়ার রুট ওভার করলে হবে 5। সুতরাং আমরা এসির মান পেয়ে গেলাম 5। এখন আমাদের সাইন থেটার মান বের করতে হবে, তো সাইন থেটা ইকাল টু লম্ব ভাগ অতিভুজ, ড্যাট ইজ 5/13। সুতরাং সাইন থেটা প্লাস কস থেটা ইকাল টু 5/13 যোগ 12/13, লসাগু করলে হবে 17/13। এবার কিন্তু এই অঙ্কটি অনেকেই ভুল করেছে, তো সেক্ষেত্রে যারা ভালো করতে চাও তোমরা, তোমাদের কিন্তু প্রচুর বুঝতে হবে, বুঝে পড়তে হবে অঙ্ক জিনিসটা, পারলে খুবই ভালো, না পারলে কিন্তু খুবই সমস্যা হবে। আচ্ছা, আমি বলেছি খ, তোমরা নিজেরা চেষ্টা করবে, যেহেতু খ তোমাদের নিয়মে আগে একটা করে দেওয়া হয়েছে, আমি দেখাবো একটু গ, তোমাদের বন্ধুরা গটি একটু দেখবো আমরা গ। তো গটি যেটা বলা হলো, চিত্র তোমাদের পাশে রয়ে গেছে, পিকিউ ইকাল টু 72 আর কিউ আর এস ইকাল টু 30 ডিগ্রি এবং এস কিউ ইকাল টু এক্স, সেই ক্ষেত্রে ভাঙ্গা অংশ পি আর সমান এস আর সমান সমান পি কিউ মাইনাস কিউ আর, 72 মাইনাস কিউ আর, এই পি কিউ হচ্ছে সম্পূর্ণ দূরত্ব, 72 মাইনাস কিউ আর। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি সমকোণী ত্রিভুজটা, দেখো আমি এখানে ছবিটা এখানে 1 করে দিই একসাথে মিলে, তাহলে দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, ছবিটাই পাশাপাশি আমি নিয়ে আসলাম, তো চিত্র অনুসারে এই ছবিটা কিন্তু আমাদের জন্য এখানে এই গ নম্বরের চিত্র। পি কিউ, এই পি কিউ এটা হচ্ছে, দেখো এই পি কিউ এটা হলো গিয়ে 72, আর কিউ আর এস এই কোণটা, কিউ আর এস এই কোণটা, অর্থাৎ এখানে বলা আছে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করেছে সেটা, এবং এস কিউ সমান, অর্থাৎ এইটুক এইটুক হলো তোমার এক্স, তো আর বাকি যেটা থাকলো এই ভাঙ্গা অংশ পি আর, তো পি আর হলো সম্পূর্ণ এই এস আর এর সমান, পি আর হলো কার সমান, ভাঙ্গা অংশ, আর এই যে ভেঙে এইটুক পড়ে গেছে এখানে যে মিক্সার হয়েছে সেটির সমান, তাহলে এটা হবে সম্পূর্ণ দূরত্ব বিয়োগ 72 বিয়োগ সম্পূর্ণ দূরত্ব 72। আমি আরেকবার বলি, পি আর সমান হবে এস আর এর সমান, পি আর হলো এস আর এর সমান, সমান সমান পি কিউ মাইনাস কিউ আর, কিউ আর এখন পি কিউ কার সমান, 72 এর সমান, আর কিউ আর আমরা জানি না, ওটা আমরা বের করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে মূলত আমাদের এই জিনিসটা, এটা যদি আমরা লিখতে চাই
তো এটা হবে গিয়ে, আমি একটু লিখে দেখা দেখা যাক লেখা যায় কি না। বাহাত্তর মাইনাস কিউআর, বন্ধুরা তা এটা হবে 72 মাইনাস কিউ আর, এটা একটু হলো 72 মাইনাস কিউ আর, আমি একটু নিচে টেনে দিই একটু, 72 মাইনাস কিউ আর। এখন ট্যান 30 ডিগ্রি সমান সমান, ট্যান 30 ডিগ্রি যদি আমরা ব্যবহার করি, ট্যান 30 ডিগ্রি যদি আমরা ব্যবহার করি, এই যে ট্যান 30 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমাদের এই যে জিনিসটা নিতে হবে এইটা এইটা, তো এটা যদি আমরা নিতে চাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, এটা এটা এক্স হবে, আর কিউ আর যেটা আমরা করি সেটা যেটা হলো দ্যাট ইজ কিউ আর ইকাল টু মূলত, আমরা যেহেতু এটা ধরতে হবে, এটা না দিলে হবে না, তো আমরা একটা কাজ করতে পারি, কিন্তু আমরা কসটাকেও ব্যবহার করতে পারি এখানে, কস যদি কেউ ব্যবহার করো সরাসরি কসটাকেও ব্যবহার করা যায়, ঠিক আছে, তো আমরা দেখি, তো ট্যান 30 ডিগ্রি ইকাল টু এক্স বা কিউ আর, ডেট ইজ আর যদি আমরা গুণ করি, ট্যান 30 ডিগ্রি মান কিন্তু 1/√3, 1/√3 ইকাল টু এক্স বা কিউ আর, ডেট ইজ কিউ আর ইকাল টু √3x। আবার যদি আমরা কস 30 ডিগ্রি ব্যবহার করি, কস, হ্যাঁ, এটা এটা এই যে বাহুটা 30 ডিগ্রি যে, তাহলে এই বাহুটার সাথে এটা চলে আসবে কস, সেক্ষেত্রে হবে কিউ আর ভাগ এস আর, কিউ আর ভাগ এস আর, এরকম হবে। তো দেখো কস 30 ডিগ্রির মান ব্যবহার করা হলো √3/2, আর এখানে কিউ আর এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে √3, আর নিচে হলো 72 মাইনাস √3। এবার গুণ করে দেওয়া হলো, তো গুণ করে দিলে এই √3x এর সাথে 2 এর গুণ, √3 72, আর √3 √3 3 3x, এবার x গুলোকে এক জায়গায় নিয়ে নেওয়া হলো, তো x গুলিকে এক পাশে নিয়ে যদি আমরা x কমন নিই, 2√3 + 3 = 72√3, অর্থাৎ x = 72√3 / 2√3 + 3। এখন এখানে ক্যালকুলেটর দিয়ে মান বসিয়ে তোমরা 19.292 মিটার উত্তরটা পেয়ে যাবে। এটা এই টাইপের আমরা একসাথে কস দিয়েও করতে পারতাম, সমস্যা ছিল না, যাই হোক আমরা যেটা করলাম অসুবিধে নেই। এবার আমরা যাব কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড এরকম প্রশ্ন, কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন, আর দেখো বন্ধুরা কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন 2020, এসিবি এখানে কোণ দেওয়া আছে এসিবি 60 ডিগ্রি, এই যে এটা অঙ্ক, এই অঙ্ক তোমাদের আগে করা হয়েছে, এসিবি 60 ডিগ্রি, আর এডিবি 30 ডিগ্রি, এই কোণটা আছে 30 ডিগ্রি, এবং সিডি ইকাল টু 50, প্রথম দিকে আমার টাকা করানো হয়েছিল, তো বলা হচ্ছে এ বি এর মান কত, এটি কিন্তু তোমরা নিজেরাই করবে, কারণ হলো আমি ইতিমধ্যেই এই ধরনের অঙ্ক করিয়েছি, সুতরাং একটা অঙ্ক যেহেতু করানো হয়েছে ওটাকে ভালো করে বুঝতে পারো, এটি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি ক দেখাবো এবং গাঢ় অংশের ক্ষেত্রফল বলতে দেখাবো, 2 নম্বর ছবিটা দেখাবো। আচ্ছা এখন ক দেখি আমরা, একটু থেটার মান নির্ণয় করো, দেখো সাইন থেটা ইকাল টু কস 3 থেটা, সাইন থেটা ইকাল টু কস 3 থেটা হলে থেটার মান নির্ণয় করো, তো আমরা সাইন থেটা ইকাল টু কস 3 থেটা বা সাইন থেটা ইকাল টু কস, এক দেখো এই জায়গাটি আমরা একটু বলি, এই জায়গাটির কথা বলি, এই কস 3 থেটা না লিখে যদি আমি সাইন 90 - 3 থেটা লিখি, এটিও কিন্তু কস হয়ে যায়, সেটি যদি আমরা এখানে একটু হিসাব করি, অলস এটা যেহেতু বেজোড়, এটা হলো বেজোড়, আর 90 যে ঘরটি আসবে
প্রথম ঘরেই থেকে যাবে। যদি এখন প্লাস লিখতাম, এখানে প্লাস থাকতো, সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে চলে যেত। তো এই কারণে এখানে কিন্তু আমরা সাইন লিখতে হবে। হ্যাঁ, সাইন। তো এবার উভয় পক্ষ থেকে সাইন চলে গেল, সাইন চলে গেল, থাকলেও 3θ = 90 - 3θ, দ্যাট ইজ 6θ = 90, θ = 15°। কুমিল্লা বোর্ড 2020 সালের ক দাগের যে অঙ্কটি ওখানে এক নিয়মে করা হলো, ওটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু অঙ্কটি এভাবে সহজ নিয়মে করা যায়। দেখো, দেওয়া আছে সাইন 3θ = cos 3θ। এখন উভয় পক্ষকে যদি আমরা cos 3θ দিয়ে ভাগ করে দেই, এপাশে হয় সাইন 3θ বা cos 3θ, এভাবে হয় cos 3θ ভাগ cos 3θ ইকুয়াল টু 1। 1 হচ্ছে tan 45°, আর এপাশে সাইন 3θ cos 3θ হলো tan 3θ। এখন tan 3θ ইকুয়াল টু tan 45°, 3θ ইকুয়াল টু 45°, এটা তোমরা পারবা। আচ্ছা দেখো, PQ আর একটি সমকোণী, PQR একটি সমকোণী ত্রিভুজ, PQR একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে PQ, সেটি হচ্ছে 8 মিটার, আর ভূমি হচ্ছে QR, সেটি হলো 12 মিটার, আর PSR একটি অর্ধবৃত্ত, এই PSR একটি হলো অর্ধবৃত্ত, হ্যাঁ, যার ব্যাস হলো PR। ব্যাসটা কি PR? দেখো, আমরা এটা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা জানি, তাহলে এটা হলো লম্ব জানি, আমরা ভূমি জানি, আমরা অধিভুজ কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে সূত্র হবে PR² = PQ² + QR²। তো PQ হলো আমাদের কাছে 8, তো 8² আর QR হলো 12, তো 12² সব মিলে 28টা 64² প্লাস 144, তো সমান সমান চিহ্ন, কিন্তু সমান সমান চিহ্ন √208। বর্গমূল যদি আমরা করি তাহলে 14.42 হয়, তাহলে এই PR হচ্ছে 14.42। এটি মূলত অর্ধবৃত্ত যেটা হবে PSR, তার হচ্ছে ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস, দ্যাট ইজ যদি ব্যাসার্ধ আর হয় ব্যাস হবে 2R, তো 2R = PR = 14.42। সুতরাং 8 = 14.42 / 2, 7.21, অর্থাৎ এর ব্যাস, অর্ধবৃত্তের ব্যাসার্ধ হলো 7.21। আমরা জানি বন্ধুরা, বৃত্তের ব্যাসার, বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল তার অর্ধেক, πr² / 2। এখন বলা হচ্ছে কালো অংশের ক্ষেত্রফল, তো কালো অংশ মানে এইটুকু, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ এটা কত হবে, হাফ ভূমি মানে 12, উচ্চতা মানে 8, তো 8 হাফ 8 গুণ 12, তো এটা 48 হতে পারে। হ্যাঁ দেখো, এটা 48, আর এটা πr² / 2। আমরা দেখি, দেখো, অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল তাহলে হবে PQR সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ PSR অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা কিন্তু 48, আর এখানে πr² / 2, তাহলে পাই 1-এর 2 তো ছিল, পাই হচ্ছে 3.1416, আর আর এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 7.21 তার স্কোয়ার। এখন সম্পূর্ণ যদি আমরা ব্র্যাকেটটা দিয়ে একটা মিটার স্কোয়ার এককটা দিয়ে দিতে পারি, তাহলে এটুক হলো 48, আর এটুক হলো যোগ বিয়োগ গুণ ভাগ করলে আসবে হলো 81.66 মিটার স্কোয়ার। এ কিন্তু সম্পূর্ণ স্কোয়ার না, একক মিটার তার স্কোয়ার, মিটার স্কোয়ার বর্গ মিটার, সব যোগ করলে হবে 134.66 মিটার স্কোয়ার তার ক্ষেত্রফল। ধন্যবাদ বন্ধুরা। তো
এবার আসলাম আমরা ময়মনসিংহ বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020 এ প্রশ্নটি নিয়ে আমরা একটু কথা বলব। এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে দেখল ঠিক অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। লোকটি ওই স্থান হতে ওয়াইবিটার পিছিয়ে গিয়ে দেখলো যে শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি। এটা হলো প্রথম দিকের উদ্দীপক। আবার দ্বিতীয় উদ্দীপকটা হলো 75 মিটার উঁচু একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। এরকম কিন্তু আগে করানো হয়েছিল, কোনো সমস্যা না, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, এটি কিন্তু তোমরা পারবা, এটি পারবা, এটি 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 পারবা। আর আমরা এই গ দেখাবো এবং ক দেখো। ক হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের অনুপাত 2:3। তো ক্ষুদ্রতর সূক্ষ্ম কোণটির পরিমাপ নির্ণয় কর। দেখো আমরা ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় যথাক্রমে 2x এবং 3x অনুপাত যেহেতু ছিল, তো সপ্তমতে 2x যোগ 3x ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে 5x ইকুয়াল 90 ডিগ্রি, x ইকুয়াল টু, এটা একদম সহজ। তাহলে একটি কোণ হলো 18 গুণ 36, অপর কোণটি হলো 3:18:54। আর এই ভাঙ্গা জিনিসটা এটা তোমরা পারবা। আমরা আমি দেখি পরেরটা যাই। আচ্ছা এই হলো ছবি, দেখো এইটুক হলো নদীর অপার তীরের একটা এলা গাছ, এই 150 মিটার উঁচু একটা গাছ, এটি হলো নদীর অপার তীরে অবস্থিত একটা বিন্দু পি, এটা হলো নদীর ঠিক এটা নদী 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 এত বড় নদী, এই যে নদীর এপাশে সে কিউ বিন্দু, এখান থেকে যেতে 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 ওয়াই দূরত্ব আর একটা বিন্দু এস, সেখান থেকে যদি গাছের মাথা আমরা দেখি তাহলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, কিন্তু নদীর প্রান্ত বিন্দু কিউতে যদি আমরা দেখতাম তাহলে উন্নতি কোণ হতো 60 ডিগ্রি। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি, এটিও তোমরা পারবে, এটি এটা পারবে। সুতরাং এটি নিয়ে আমি আর কথা বলবো না।